নমস্কার, দুনিয়া হালচালকু স্বাগত করুছি মু সঞ্জয়। আসন্তু নজর পকাইবা বর্তমানর মুখ্য খবর উপরে। ব্রহ্মপুর গোলন্তরা থানা অঞ্চলরে ট্রাক্টর ব্যাটারি চোরি করে নেওয়া অভিযোগে গোলন্তরা থানা পুলিশ পাঁচ জন ব্যাটারি চোরঙ্কু গিরফ করে সেমানঙ্কঠারু সাতটি ব্যাটারি জবত করেছি। গিরফ অভিযুক্ত মানে হলে গোলন্তরা থানা অন্তর্গত সানকুসুমীর রাজা প্রধান ও বড় কুসুমীর রামদাস, বড় মনোহরার এম মহেন্দ্র পাত্র, চমাখণ্ডি থানা অন্তর্গত মাটিখাল গড়মাসাইর শিব প্রধান এবং ব্রহ্মপুর সদর থানা অন্তর্গত কুমরপুর তলসাইর অক্ষয় প্রধান। ব্রহ্মপুর হলদিয়া পদর নিকটরু চোরি হইতিবা ট্রকু গোলন্তরা থানা পুলিশ গুড়িপড়ারু ঠাব করিবা সহ জনে অভিযুক্তঙ্কু গিরফ করেছি। গিরফ অভিযুক্ত জনক হইলে কটক সদর থানা অন্তর্গত গোপালপুর বালিকুদা মাস্টার কলোনির গোবিন্দ চন্দ্র রাউত। ভিজিলেন্স জেলে ঢেঙ্কানাল সদর রাজস্ব নিরীক্ষক বরুণ জেনা ও দলাল বলরাম সাহু সেমানে জমির কিসম পরিবর্তন পাই 30,000 টাকা লাঞ্চ নেওয়া বেড়ে ভিজিলেন্স হাতে ধরা পড়ি। এসব ভিজিলেন্স বিভাগ জেনাঙ্ক কার্যালয় ঘর সমেত দলাল বলরামঙ্কর ঘর চড়ৌ জারি করেছি। ঝারসুগুড়া স্থিত ওড়িশা মেটালিক্সের পুরো অঘটন, বেনিফিকেশন প্লান্টে থিবা ফিল্টর প্রেসর পুরা স্ট্রকচর খসি পড়িবার সেখানে কার্যরত দুইজন কর্মচারীঙ্কর মৃত্যু ঘটিয়া বেড়ে ছয় জনক অবস্থা গুরুতর রয়েছে এবং মৃতকদয় হলে গঞ্জামর পূর্ণচন্দ্র দেনা ও ঝাড়খণ্ডর আলোক দেহ সাহু। লগাণ বর্ষা পরে বালেশ্বর জেলার বালিয়াপাড়, ভোগরাই, জলেশ্বর এবং বস্তা ব্লকর শহ শহ লোক প্রভাবিত হয়েছেন। সুবর্ণরেখা, বুড়া বলঙ্গ ও জলকা নদীর বন্যা জল বিপদ সংকেত উপরে প্রবাহিত হওয়া বেড়ে নদীকূলিয়া লোকমানে আতঙ্কিত হয়ে পড়েছেন এবং আকাশ মার্গরু বালেশ্বর বন্যা স্থিতি সমীক্ষা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নবরঙ্গপুর জেলা তেন্তুলি খুঁটি থানা অঞ্চলরে নাবালিকাঙ্কু দুষ্কর্ম পরে হত্যা। স্থানীয় স্কুল পছপটে থিবা এক বুদামূলরু নাবালিকা ছাত্রীঙ্কর ক্ষতাক্ত মৃতদেহ উদ্ধার হইতা বেড়ে দুষ্কর্ম পরে হত্যা করা যাইতিবা পরিবার লোকে অভিযোগ আনিছেন্তি এবং পুলিশ এই ঘটনার তিনজনকু আটক রাখি তদন্ত চলাইছি। ভুবনেশ্বর ভরতপুর থানার মেজরঙ্কু মাড় মারিবা ঘটনার পাঁচ জন পুলিশ কর্মচারী নিলম্বিত। পাঁচ জন পুলিশ কর্মচারীঙ্কর বিরুদ্ধে ডিজিপি কার্যানুষ্ঠান গ্রহণ করেছেন। সেমানে হলে ভরতপুর থানার পূর্বতন আইআইসি দীনকৃষ্ণ মিশ্র, এসআই বৈশালিনী পণ্ডা, এসআই শৈল বৈ সাহু, সাগরিকা রথ ও কনস্টেবল বলরাম হাসন্দা। নয়াগড় জেলা দশপল্লা থানা অধীন ঘুগুড়িপড়া রাস্তায় গছরে পিটিহেলা বাইক। দুর্ঘটনার বাইকরে থিবা লক্ষ্মী ব্যাস ম্যানেজর ও সুপরভাইজরঙ্কর মৃত্যু ঘটিতা বেড়ে খবর পাই পুলিশ উভয় মৃতদেহকু জবত করি তদন্ত জারি করেছি।
সুভদ্রা যোজনার শুভারম্ভ পরে প্রথম পর্যায়ে 25,11,000 জন মহিলাকে মিলিলা প্রথম কিস্তি এবং সমস্ত হিতাধিকারী আকাউন্টকে গলা 4,999 টাকা। এবং আজ পুরী শ্রী জগন্নাথ মন্দির ভিতর ও বাহার রত্নভণ্ডার যাঞ্চ প্রক্রিয়া আরম্ভ হব। ভারতীয় প্রত্নতত্ত্ব সর্বেক্ষণ সংস্থার অতিরিক্ত মহানির্দেশক এথিপাই গঠিত উচ্চস্তরীয় বৈষয়িক কমিটির নেতৃত্ব নেবে। তেমন দিন গোটায় ঠার যাঞ্চ প্রক্রিয়া শেষ হওয়া পর্যন্ত শ্রীমন্দিরের সর্বসাধারণ দর্শন বন্ধ রহব। বর্তমান এতিকি, অধিক নিউজ অপডেটস পাই ভিজিট করন্তু আমো ওয়েবসাইট www.duniahaljal.in। ধন্যবাদ।